অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি রয়েছে আপের। সকাল 11টা নাগাদ 7 নম্বর লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে শুরু হবে আপের এই অভিযান। বিক্ষোভে যোগ দেবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। আপের এই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজধানী। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের পর গত 4 দিন ধরে ইডির হেফাজতে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ওই একই মামলায় ধৃত কেসিআর কন্যা এবং বিআরএস নেত্রী কে কবিতা, তাকে এবং অরবিন্দ কেজরিওয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই সূত্র মারফত খবর। গত বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা দেশ জুড়ে একেবারে শোরগোল পড়ে যায়, আর তারই মধ্যে আপ তারা আজকে কর্মসূচি নিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও। সকাল 11টা নাগাদ 7 নম্বর লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে আপের এই অভিযান শুরু হবে। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা, রাজধানী জুড়ে আজকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। অন্যদিকে কে কবিতা, যাকে আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল, বিআরএস নেত্রী কেসিআর কন্যা, তাকে এবং অরবিন্দ কেজরিওয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে বাংলায়, এবং তাই নয়, এপ্রিলের শুরুতেই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। বিভিন্ন জায়গায় রুটমার্চের ছবিও দেখা গিয়েছে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই। আর সেই রুটমার্চ, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা তা নিয়ে নজর কমিশনের। 29 মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিআরপিএফকে তথ্য পাঠানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। প্রতিদিন সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর নির্দেশ নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা তা নিয়ে এবার নজরদারি করবে জাতীয় নির্বাচন কমিশন। 29 মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের জন্য, এবং যার মধ্যে ইতিমধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্যে, এবং এপ্রিলের শুরুতেই আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। বিভিন্ন সময়ে রুটমার্চ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, আর এবার সেই রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা তা নিয়ে নজরদারি চালাবে জাতীয় নির্বাচন কমিশন। সিআরপিএফকে তথ্য পাঠানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। তবে তার আগে আপনাদের যেমনটা জানাছিলাম, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে। শহরের পাশাপাশি জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুটমার্চ করছেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানতে পারছো জাতীয় নির্বাচন কমিশন ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, জানিয়ে রাখি যে রুটমার্চ নিয়ে কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে কেন্দ্রীয় বাহিনী যেখানে রুটমার্চ করছে, যেখানে ধরো ভালনারেবল এরিয়া, সেখানে তারা যাচ্ছেন না এবং তাদেরকে অন্য জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ বিরোধীরা কিন্তু সিও দপ্তরে এবং নির্বাচন কমিশনে করছে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ এসেছে যে 29 মার্চের মধ্যে কিন্তু সকাল 10টার মধ্যে সমস্ত সিআরপিএফ কে সমস্ত রুটমার্চ কোথায় হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কোথায় যাচ্ছে, সমস্ত কিন্তু তথ্য সেটা নির্বাচন কমিশনে মেইল করে পাঠাতে হবে, এমনকি সিও দপ্তরেও কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ বুঝতে পারছো যে এই কেন্দ্রীয় বাহিনী যখন আসছে, এবং অবশ্যই 1 এপ্রিল থেকে 27 কোম্পানি আরো কেন্দ্রীয় বাহিনী আসছে, এবং ইতিমধ্যেই কিন্তু 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরো আসবে, যাতে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন এবং রুটমার্চ এমন জায়গা দিয়ে হয় যেখানে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়, শুধুমাত্র যাওয়ার জন্য, শুধুমাত্র তাদের বিভ্রান্ত যাতে না করা হয়, তারা যাতে সঠিক জায়গা দিয়ে রুটমার্চ করতে পারে, মানুষের মধ্যে যদি কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, সেই সমস্ত তথ্য কিন্তু সিআরপিএফকে শুধুমাত্র নির্বাচন কমিশনই নয়, সিও দপ্তরে কিন্তু তাদের সকাল 10টার মধ্যে পাঠিয়ে দিতে হবে, সমস্ত তথ্য মেইল করে পাঠাতে হবে, এবং 29 মার্চ থেকেই এই 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 পদ্ধতি শুরু হয়ে যাবে। এবং প্রতিদিনে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, কোন জায়গা তারা যাচ্ছে, রুটমার্চ করছে, কোন জায়গা যাচ্ছে, সমস্ত তথ্যই কিন্তু নির্বাচন কমিশনে পাঠাতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে। ধন্যবাদ রুমা।